কারেহা বা খলকদারি জুমলা রাস বা খুদা তদবীর হিলা কেরওয়াস্ত। বাঙালি এমন চালাককে আমি মানুষের সাথে করা যেতে পারে, ঠিক এইরকম কোন চালাক বাঙালি যদি কথাটা শুনে যে আল্লামা সিন্দি ইনকালাবি তফসিরে লিখেছেন মুসলমান ছেলে মেয়েদের জন্য স্কুল কলেজ ভার্সিটিতে পড়া সওয়াবের কাজ, দুই শর্তে, কোনো দুই শর্তে কথাটা বলবে না, শুধু বলবে সওয়াবের কাজ, চালাক বাঙালি, কথা বুঝতে পারছেন? কাজে এই সালাকি সালাকিটা করবেন না। আমি বলেছি তিনি লিখেছেন স্কুল কলেজ ভার্সিটিতে পড়া সওয়াবের কাজ বিনা শর্তে না দুই শর্তে, এইটা বলে যাবেন না, দুই শর্তে। সারা দুনিয়ার সমস্ত ওই সমস্ত মুসলমান ছাত্রছাত্রী যারা স্কুল কলেজ ভার্সিটিতে পড়ে তাদের এই দুই শর্ত জানা দরকার, দুই শর্ত জানা দরকার, যেন তোমার ইংরেজি পড়া সওয়াবের কাজ হয়, যেন তোমার বিজ্ঞান পড়া সওয়াবের কাজ হয়, যেন তোমার ইতিহাস পড়া সওয়াবের কাজ হয়, যেন তোমার ভূগোল পড়া সওয়াবের কাজ হয়। তিনি লেখেন দুই শর্তের প্রথম শর্ত, মুসলমানিত্ব ভুলে যাওয়া যাবে না, মুসলমানিত্ব স্মরণ রেখে স্কুলে পড়তে হবে, নিজে আমি মুসলমান এই কথা স্মরণ রেখে কলেজে পড়তে হবে, আমি মুসলমান এই কথাটা স্মরণ রেখে ভার্সিটিতে পড়তে হবে। আমার কথা বুঝে থাকলেন না বলুন? যে ছাত্রছাত্রী নিজের মুসলমানিত্ব স্মরণ রেখে স্কুল কলেজে পড়ে এরা সেখানে পড়ার কারণে নামাজ রোজা ছেড়ে দিতে পারে, তাহলে নামাজ রোজা যারা ছেড়ে দেয় স্কুলে পড়তে গিয়া কলেজে পড়তে গিয়া ভার্সিটিতে পড়তে গিয়া যে সমস্ত মুসলমান ছেলে মেয়ে ছাত্রছাত্রীরা নামাজ রোজা ছেড়ে দেয় এরা মুসলমানিত্ব স্মরণ রেখেই ছেড়ে দেয় না, ভুলে যায়। ওই কমলার কাস্টমারের মতো, মনে আছে কমলার কাস্টমারে কি করছিল, ফাউডা দেলাও আর এ হালিব অন্যদিন, এ সব টানি তোকে এখন আর নামাজ পড়বো অন্যদিন। কোন কবি বলেন কারেহা বা খলকেদারি জুমলা রাস, কারেহা বা খলকেদারি জুমলা রাস বা খুদা তদবীর হিলা কেরওয়াস্ত। বাঙালি এমন চালাককে আমি মানুষের সাথে করা যেতে পারে, আল্লাহর সাথে চালাককে আমি চলতো না। কাজেই তুমি স্কুলে ফেরো যদি সব পাইতে চাও, কলেজে ফেরাও যদি সব পাইতে চাও, বিজ্ঞান শিক্ষাও যদি সব পাইতে চাও, তাহলে তুমি মুসলমানিত্ব বজায় রেখে লেখাপড়া করো। এক শর্ত পরিষ্কার হলো, দুই নম্বর শর্ত তোমাকে বলতে হবে তোমার লেখাপড়ার উদ্দেশ্য কি, উদ্দেশ্যের দ্বারা সাব্যস্ত হবে তোমার লেখাপড়া সবের কাজ না কোনার কাজ। আমার ছোটবেলায় দেখতাম স্কুল কলেজের কোন মুসলমান ছাত্র ছাত্রীদের যখন জিজ্ঞাসা করা হইতো লেখাপড়া কেন করো, বলতো মানুষ হওয়ার জন্য লেখাপড়া করি। কি বলতো? মানুষ হওয়ার জন্য লেখাপড়া করি। আবার যখন প্রশ্ন করা হইতো মানুষ তো যেদিন মানুষের বংশে জন্মগ্রহণ করেছো তুমি সেদিন থেকেই মানুষ, মানুষ হওয়ার জন্য আবার লেখাপড়ার কি দরকার? আপনারা কি প্রশ্নটা বুঝতে পেরেছেন? আপনারা কি কোনো ফিরিস্তার ঘরে জন্মগ্রহণ করছেন না মানুষের ঘরে? আপনি কবে থেকে মানুষ? যেদিন থেকে মানুষ মা বাবার ঘরে জন্মগ্রহণ করেছেন সেদিন থেকেই মানুষ। আপনি মানুষ হওয়ার জন্য না ABCD পড়া দরকার, আপনি মানুষ হওয়ার জন্য না ক খ পড়া দরকার, আপনি মানুষ হওয়ার জন্য না আলিফ বা তা যা পড়া দরকার। যেদিন মানুষের ঘরে জন্ম হয়েছেন সেদিন থেকেই আপনি মানুষ। কাজেই মানুষ তো তুমি জন্মগত ভাবেই মানুষ, আবার লেখাপড়া কেন মানুষ হওয়ার জন্য, এই প্রশ্নের জবাব আর তারা দিতে পারত না। আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনে এই প্রশ্নের জবাব বড় চমৎকার ভাবে দিছে, বলবো জবাবটা? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আর রহমানু আল্লামাল কুরআন খালাকাল ইনসান। দয়াল আল্লাহ কোরআন শিক্ষা দিয়া মানুষ বানাইছে, কি শিক্ষা দিয়া? কোরআন শিক্ষা দিয়া মানুষ বানাইছে।
কুরআনের হালাল হারামের বিধান যদি তুমি মানো তাহলে আল্লাহ তোমাকে মানুষ স্বীকার করতে রাজি। কুরআনের হালাল হারামের বিধান যদি তুমি মানো না, আল্লাহ বলেন উলাইকা কাল আনাম, তোমার মতো মানুষ আর চতুষ্পদ জন্তুতে কোনো ব্যবধান নাই। কাজে কোরআন শিক্ষার সোয়া যাদের অন্তরে লাগে এরা মানুষ, কোরআন শিক্ষার সোয়া অন্তরে লাগে প্রাইমারি স্কুলে ফলে, কোরআন শিক্ষার ফরস লাগে অন্তরে হাই স্কুলে ফলে, কোরআন শিক্ষার পরশ অন্তরে লাগে কলেজ ভার্সিটিতে ফলে। তাহলে তোমরা যে কলেজে ফলো ভার্সিটিতে ফল মানুষ হইতা, এটা খাটলো নি কথাটা? এই প্রশ্নের জবাব দিতে না পাইলে আজকাল জিজ্ঞাসা করলে মানুষ হইতাম কয় না, লেখাপড়া করি জনসেবা করতাম, সাবজেক্ট পরিবর্তন হয়েছে নি? বলেন আগে কি আসিল লেখাপড়ার উদ্দেশ্য? মানুষ। কিন্তু এটা এই জব খাটে না, আনফিট আনফিট। কাজে এই জব যেহেতু আনফিট, এই জন্য একটা ফিট হওয়ার মতো একটা জব আপ নতুনভাবে বেরিয়েছে, যেটা হলো আমি স্কুলে পড়ি, কলেজে পড়ি, ভার্সিটিতে পড়ি সমাজের সেবা করার জন্য। এই জবাবটা কথা সত্য মতলব সত্য হইলে ভালো, আর যদি কথা সত্য মতলব খারাপ হয় তাহলে এই জবাবটার চেয়ে খারাপ কোনো জবাব নাই। কথাটা সত্য, সেবার জন্যই লেখাপড়া দরকার, মাদ্রাসার শিক্ষা হোক আর জাগতিক শিক্ষা হোক, শিক্ষার উদ্দেশ্য হবে জনসেবা, শিক্ষার উদ্দেশ্য হবে জনসেবা। কিন্তু এই জনসেবার জন্য আমি লেখাপড়া করি না, আমি আমার পেটের সেবার জন্য লেখাপড়া করি, এটা একটু যাচাই বাছাইয়ের দরকার, বিনা যাচাইয়ে ধরা পড়বে।